2020 সালের 28 ফেব্রুয়ারি মহাখালীতে খুন হন সবজি বিক্রেতার 22 বছর বয়সের ছেলে রহমতুল্লাহ শিকু। চায়ের দোকানে সালাম না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে রাফসান জানি অনন্ত নামের এক যুবক ছুরি দিয়ে শিকুকে হত্যা করেন। পরবর্তীতে 22 ফেব্রুয়ারি 2021 তারিখ একমাত্র আসামি রাফসান জানি অনন্ত আদালত থেকে জামিন পান। রাজধানীর মহাখালী এলাকার ভূয়াবাড়ি মোড়ে ফুটপাথের এক কোণায় সবজি বিক্রি করেন আব্দুস সাত্তার। অভাবের সংসার হলেও এক ছেলে ও এক মেয়ে নিয়ে বেশ সুখেই ছিলেন তারা। 2020 সালের 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় এক দমকা হাওয়া সব সুখ কেড়ে নেয় তাদের। পাড়ার মোড়ে চায়ের দোকানে সালাম না দেওয়ায় আব্দুস সাত্তারের সন্তান রহমতুল্লাহ শিপুকে ছুরিকাঘাতে খুন করেন বিত্তবান পরিবারের সন্তান পাশা রাফসান জানি অনন্ত। এ ঘটনায় আটক হলেও বিচার চলাকালে শিপুর বয়স কম দেখিয়ে মামলা স্থানান্তর করা হয় নারী ও শিশু আদালতে। চলতি বছরের 22 ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার আসামি রাফসান জানি অনন্তকে জামিন দেন। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন অনন্ত। সেই থেকে আব্দুস সাত্তার বুকে ছেলে হারানোর শোক নিয়ে জীবন চালিয়ে যাচ্ছেন। হাসপাতালে যারা ধরে নিয়েছে তারা বলো যেন অনন্ত খুন করছে, চুরি মারছে, কি জন্য মারছে, সালাম দেনে বলিয়া মানে বসে চা খাইতেছে, ওই মুহূর্তে অনন্ত আইসে, অনন্ত আইসে সালাম দেনে, সালাম দেন না যাতে আরে চুরি যা পার মারছে খুনি হত্যাকারী বিচার আমি সোজা কথা আমি শাস্তি চাই আমি এটুকুই। শিপুর বাবা তো তাও কোনো রকমে বুকে পাথর বেঁধে সবজি বিক্রি করে সময় পার করছেন, কিন্তু তার মা নিহত ছেলের মুদির দোকানের হাল ধরেছেন মা রিনা বেগম। ছেলের বাধাই করা ছবি এখন তার একমাত্র সম্পদ। এক কোটি ভিতরে যদি বলি একজন সেই আমার ছেলে এত সততা এত বড় এলাকার শহরে যাকে দেখে না আমার কিছু কিছু করার তো করবে। এই এক সবজি বিক্রেতার পরিবারের আর্তনাদ আমাদের অনুসন্ধান কাজে সাহস ও শক্তি যুগিয়েছে। শুরুতেই বলে রাখি, শিপু হত্যার প্রধান আসামি এখন জামিনে আছেন, দিব্যি ঘুরে বেড়াচ্ছেন আমাদের এই সমাজে। সরাসরি খুনের কথা স্বীকার করার পরও কিভাবে একজন আদালতের চোখ ফাঁকি দিয়ে ভুল তথ্য উপস্থাপন করে জামিনে বেরিয়ে যান, এবারে সেই অনুসন্ধান দেখানো হবে তালাশে। আয়োজক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক পাশা রাফসান জানি। নারী ও শিশু নির্যাতন আদালত থেকে আমাদের কাছে একটা নির্দেশনা আসলো যে সে হলো শিশু, সে তো বয়োজ্যেষ্ঠ একটা ছেলে, সে শিশু হয় কেমন করে? এরকমের কোনো স্টুডেন্ট আমাদের ছিল না, এখান থেকে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সার্টিফিকেট যেহেতু আমার সিগনেচার নাই সেহেতু এটার ভ্যালিডিটি থাকে না। এই সবগুলো মানুষকে কিন্তু বিচারের আওতায় আনা সম্ভব। কি কি তথ্য আদালতে উপস্থাপন করে প্রধান আসামি রাফসান জানি অনন্তকে জামিন দেয়া হয় এবং সেই তথ্যগুলো কতটুকু সঠিক নাকি ভুল ছিল এবারে তা একে একে উপস্থাপন করা হবে। শুরুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন বিভাগে নজর দেবে তালাশ টিম। অভিযোগ আছে বয়স কম দেখিয়ে জন্ম নিবন্ধক ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই জন্ম নিবন্ধন সনদ জোগাড় করে তা আদালতে উপস্থাপন করা হয়েছিল। পাশা রাফসান জানি অনন্তের জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইস্যু করা হয় 24 নভেম্বর 2020, আর শিপু হত্যার ঘটনা ঘটে 28 ফেব্রুয়ারি 2020, অর্থাৎ হত্যার ঘটনার 9 মাস পর এই জন্ম নিবন্ধন সার্টিফিকেট করা হয়। জন্ম সনদ পর্যালোচনা করে দেখা যায় এখানে সহকারী জন্ম নিবন্ধকের স্বাক্ষর থাকলেও এক্ষেত্রে প্রধান ব্যক্তি অর্থাৎ সহকারী স্বাস্থ্য কর্মকর্তার কোনো স্বাক্ষর নেই। অথচ সহকারী স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষর ছাড়া জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইস্যু হতেই পারে না। সার্টিফিকেটের এমন গরমিল দেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে চিঠি দেয়া হয়। পরে এই চিঠির জবাব দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস এম ওয়াসিমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জন্ম সনদটিতে নিবন্ধকের কোনো স্বাক্ষর নেই, শুধু রেজিস্ট্রার সহকারী আব্দুল লতিফের স্বাক্ষরে সনদ প্রদান করা হয়েছে, যা অফিসের প্রচলিত নিয়মের ব্যত্যয়। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস এম ওয়াসিমুল ইসলামের সাথে কথা বলে টিম তালাস। তিনি জানান, তার স্বাক্ষর ছাড়া কোনোভাবেই সনদটিকে বৈধ বলা যাবে না, যেহেতু তার স্বাক্ষর নেই সুতরাং এটি অবৈধ সনদ। সার্টিফিকেট যেহেতু আমার সিগনেচার নাই, সেহেতু এটার এটার ভ্যালিডিটি থাকে না আর কি, এই হিসাবে আর কি ধরতে গেলে, যেহেতু আমার পর্যন্ত বিষয়টা আসেনি আর কি। তো আমরা এই বিষয়টা কিন্তু আমাদের প্রধান কার্যালয়ে কিন্তু অবহিত করে রেখেছি। এই সনদে যার স্বাক্ষর আছে সহকারী জন্ম নিবন্ধক আব্দুল লতিফের খোঁজে তালাশের অনুসন্ধানী দল এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর কার্যালয়ে। কিভাবে এই সনদটি দেয়া হলো তা জানতে চাইলে হাস্যকর যুক্তি দেন আব্দুল লতিফ। সনদ তৈরির সময় নাকি তার টেবিল থেকে এটি গায়েব হয়ে যায়, কিন্তু এ বিষয়ে তিনি থানায় কোনো জিডিও করেননি। আমাদের ডাক্তার স্যারের অনুমতি ব্যতীত কাগজটা চুপ করে নেওয়া যায়, তখন ডাক্তার ওয়াসিমুল স্যার, মানে স্যারের সিগনেচার ছাড়া কাগজটা তারা নিয়ে গেছে। আপনার সাইনটা এখানে আছে? হ্যাঁ, আমি এটা রেডি করছিলাম। আমি ওই জায়গায় তো যেহেতু বার্থ রেজিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি ওই জায়গায় রেডি করছিলাম, রেডি করার পরে স্বাক্ষর করছি। হ্যাঁ, তো অনেক জরুরি কাগজ থাকে যেগুলো জরুরি আগে অগ্রিম করতে হয়। ওই দিন স্যার মিটিংয়ে ছিল, ডাক্তার স্যার তো ডাক্তার স্যার মিটিংয়ে ছিল, তো আমি এটা স্বাক্ষর করে করে আমরা এগুলো রাখি ফাইলগুলো, এরপরে এগুলো স্বাক্ষর হয়, এর মধ্যে সে না জানায় কাগজটা নিয়ে চলে গেছে ওই গার্জিয়ান। অবশ্য এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দেন আব্দুল লতিফ। তিনি জানান, আবেদনকারীর মা তার টেবিল থেকে এই কাগজ সরাতে পারে, এ দায় তিনি নিতে রাজি নন। বয়স কম দেখানোর জন্য শুধু সিটি কর্পোরেশনের জন্ম সনদই গরমিল করা হয়নি, সেই সনদের সাথে মিল রেখে আদালতে উপস্থাপন করা হয়েছিল একটি স্কুলের ভর্তির রসিদ। চলুন, এই ভর্তির রসিদটি আসল নাকি নকল তাই এবার যাচাই করব আমরা। বনানীর 2 নম্বর রোডে অবস্থিত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। শিপু হত্যার প্রধান আসামি রাফসান জানি অনন্তের পক্ষে জামিনের জন্য আদালতে যে কাগজ উপস্থাপন করা হয় তাতে দেখা যায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের টাকা জমা দেওয়ার রসিদ, যেখানে জন্ম তারিখের জায়গায় শুধু 2004 সাল লেখা, কোনো জন্ম তারিখ সেখানে নেই। ভর্তির সেশন লেখা 2009-2010। এছাড়াও আদালতে উপস্থাপন করা ভর্তি ফি, ভ্যাট সহ আরও কিছু ফি মিলে মোট 85,383 টাকার রসিদ সঠিক কিনা তা জানতে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে চিঠি দেয় তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। চিঠির উত্তরে অধ্যক্ষ জানান, একসময় সে এই স্কুলেই পড়ত, তবে 2013 সালের জুন মাসে অষ্টম গ্রেডের ফাইনাল পরীক্ষার পর রাফসান জানি সাউথ পয়েন্ট স্কুল ছেড়ে যায়। রাফসান জানি অনন্ত ও তার মা মিসেস শাহিন সুলতানা কর্তৃক স্বাক্ষরিত ভর্তি ফর্মের তথ্য অনুযায়ী তার জন্ম তারিখ ছিল 9 আগস্ট 1998। অধ্যক্ষ লিখিতভাবে জানান, মানি রিসিটের কপিটি সত্য নয় ও অন্যান্য তথ্য প্রতিষ্ঠানটির নয়, তার মানে পুরোটাই ভুয়া। অনুসন্ধানে বিদ্যালয়টিতে ভর্তির কাগজ হাতে আসে তালাশ টিমের কাছে, সেখানে দেখা যায় 2007 সালের 9 জুলাই স্ট্যান্ডার্ড 4 ভর্তি হয় রাফসান জানি অনন্ত, তখন প্রতিষ্ঠানটি ছিল গুলশানে। ভর্তির ফর্মের জন্মের তারিখ ছিল 9 আগস্ট 1998। গ্রেড 8 পর এখানে সে পড়াশোনা করেনি, অর্থাৎ 2013 সালের জুন মাসে এই স্কুল ত্যাগ করে সে। পুরো তথ্য বিশ্লেষণ করে দেখা যায় হত্যাকাণ্ডের সময় রাফসান জানি অনন্তের আসল বয়স ছিল 21 বছর 6 মাস 19 দিন। বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা নিতে প্রতিষ্ঠানটিতে যায় তালাশ টিম। করোনার কারণে শিক্ষার্থীর সংখ্যা এখন তুলনামূলকভাবে কম থাকলেও বেশ সাজানো গোছানো স্কুলটির পরিবেশ। অধ্যক্ষের দপ্তরে আদালতে সংযুক্ত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মানি রিসিপ্টটি দেখানো হলো। এটা আমাদের কাগজ না, এটাই বলছি, এখন কিভাবে বানিয়েছে সেটা তারা জানে, কিন্তু এই পেপারসটা আমাদের স্কুলের পেপারস না, ঠিক আছে? কেন কেন না সেটা বলছি, যে এই যে আপনি কিছু ডেটা দেখতেছেন যে টিউশন ফি, হ্যাঁ, এডমিশন ফি 85,000, এটা কখনোই ছিল না। তো আমার কথা হলো যে এই এই পেপারসটা আমাদের স্কুলের না। বিদ্যালয়ে ভর্তির তথ্য অনুযায়ী অনন্তের জন্মের বয়স ছিল 1998 সাল।
অর্থাৎ হত্যাকাণ্ডের সময় অনন্তের বয়স ছিল 21 বছর 6 মাসেরও বেশি। কিন্তু যে নকল কাগজ সংযুক্ত করে আদালতে উপস্থাপন করা হয় তাতে জন্মের বয়স উল্লেখ করা হয় 2004 সাল। অর্থাৎ কারসাজি করে 6 বছর বয়স কমানো হয়। চলুন এবার প্রাথমিক সমাপনী পরীক্ষার সার্টিফিকেট আসল নাকি নকল তা একবার যাচাই করে আসি। রাফসান জানি অনন্তের প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদপত্র হাতে আসে তালাশ টিমের কাছে। আদালতে উপস্থাপন করা প্রাথমিক সমাপনী পরীক্ষা 2016 সালের সার্টিফিকেটে দেখা যায় IPS স্কুল অ্যান্ড কলেজ থেকে রাফসান জানি অনন্ত GPA 3.5 গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উক্ত সার্টিফিকেটের রোল নম্বর ছিল 556। অনুসন্ধানে জানা গেছে IPS স্কুলে 2016 সালের শিক্ষার্থীদের তালিকায় পাশা রাফসান জানি অনন্ত নামে কোনো শিক্ষার্থী নেই। রেজিস্টার খাতায় পুরো তালিকা জুড়ে এ নামের কাউকে খুঁজেই পাওয়া যায়নি। সমাপনী পরীক্ষার সার্টিফিকেটে প্রদত্ত রোল নম্বর 556, এ ধরনের কোনো কোডের কোনো রোল নম্বর IPS স্কুলে নেই। আর যে সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামালের স্বাক্ষর করা হয় সেখানে সনদ ইস্যুর তারিখ ছিল 12 ডিসেম্বর 2016। অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেখা যায় তৎকালীন মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামালের যোগদানকাল 15 ডিসেম্বর 2016। তার মানে মহাপরিচালকের যোগদানের 3 দিন আগে তার স্বাক্ষর করা এই সার্টিফিকেট। তাহলে মহাপরিচালক হিসেবে যোগদানের 3 দিন আগে কে এই স্বাক্ষর জাল করলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এবারে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাফসান জানি প্রাথমিক সমাপনী পরীক্ষার সার্টিফিকেট নিয়েছে সেই বিদ্যালয়টিতে আদৌ সে পড়াশোনা করেছে কি না তা সরেজমিনে দেখতে তালাশের অনুসন্ধানী দলের এবারের গন্তব্য IPS স্কুল অ্যান্ড কলেজে। মহাখালীর করাল বস্তির সাথে লাগোয়া IPS স্কুল অ্যান্ড কলেজ, এই প্রতিষ্ঠানটির পরিচয় ব্যবহার করেই অনন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষার সার্টিফিকেট আদালতে উপস্থাপন করেছে। এবার সরাসরি এই প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয়ে টিম তালাশ। অধ্যক্ষ সনদটি দেখে বলছেন রাফসান জানি অনন্ত নামের কোনো শিক্ষার্থী এই বিদ্যালয়ে কখনোই পড়েনি। সনদে উল্লেখ করা রোল নম্বরও এই বিদ্যালয়ের নয়। আমরা আমাদের নথিপত্র দেখলাম, দেখে খোঁজখবর নিয়ে দেখলাম যাচাই বাছাই করে যে না, এরকমের কোনো স্টুডেন্ট আমাদের ছিল না, এখান থেকে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা ভুয়া অথবা তারা নিজেরা যেভাবে পেরেছে করেছে। শুধু তাই নয়, গুলশান এলাকার গোল্ডেন পয়েন্ট শিশু নিকেতন অ্যান্ড হাই স্কুলের প্রাথমিক সমাপনী পরীক্ষার নম্বরপত্র যাচাই করে দেখা যায় 556 রোল নম্বরটি অনিক রিসিল নামের একজনের। অনুসন্ধানে বের হয়ে আসে অনিক রিসিলের নামের জায়গায় রাফসান জানি অনন্তের নাম বসিয়ে নকল সমাপনী সনদ তৈরি করা হয়। এ ব্যাপারে জানতে কথা হয় গুলশান থানা শিক্ষা অফিসারের সাথে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফসান জানি একটা ঘটনা আপনি মনে জানেন, অবগত আছেন, জামিনের বিষয় নিয়ে আমরা কাজ করছিলাম আর কি। আমার বিষয় না ভাই, এটা তো বিষয়টা সম্পূর্ণ পুলিশ কোর্টের বিষয়, আর আমিও সেই সময় ছিলাম না। দেখলেন তো, জন্ম নিবন্ধন, প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদ, স্কুল ভর্তির কাগজপত্র পুরোটাই নকল, অর্থাৎ জাল। এবারে যাকে বাঁচাতে এত কিছুর আয়োজন সেই রাফসান জানি অনন্তের সাথে দেখা করতে চায় তালাশ টিম। তিনি নাকি এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছেন। 4 মিনিট পর ফিরছি। আমরা অবশ্যই রাফসান জানি অনন্তের সাথে দেখা করব, তবে তার আগে তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে চলুন ঘুরে আসি। অভিযুক্তের বিরুদ্ধে এত এত প্রমাণ থাকার পর তারা এখন কি ব্যবস্থা নিচ্ছে তাই এখন দেখবার বিষয়। তালাশ টিমের এবারের গন্তব্য মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। 2020 সালের 28 ফেব্রুয়ারি মহাখালীতে রহমতুল্লাহ শিপু হত্যার পরপরই একমাত্র আসামি রাফসান জানি অনন্তকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। এই ঘটনায় আসামি আদালতে খুন করার দোষ স্বীকার করে জবানবন্দিও দেন। এক পর্যায়ে বিচার কার্যক্রম নারী ও শিশু আদালতে স্থানান্তর করা হয় যাতে সবাই বিস্ময় প্রকাশ করেন, কারণ আসামি তো প্রাপ্ত বয়স্ক, শিশু নয়। আমরা তদন্ত করে সমস্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে তাকে বিচার সাব্যস্ত করতে যাব। এই সময় বিজ্ঞ আদালত থেকে
নারী ও শিশু নির্যাতন আদালত থেকে আমাদের কাছে একটা নির্দেশনা আসলো যে সে হলো শিশু, তাকে শিশু হিসেবে ট্রিট করা হবে। তা আমি পার্সোনালি খুবই অবাক যে সে তো বয়োজ্যেষ্ঠ একটা ছেলে, সে শিশু হয় কেমন করে? এই ছেলের অরিজিনাল জন্ম হলো 1998, কিন্তু তার মা অন্য অন্য লোকের যুগ সাজসে তার জন্ম দেখিয়েছে 2004 সালে। এ ঘটনায় জামিন বাতিল করার জন্য সব ডকুমেন্ট আদালতে উপস্থাপন করা হবে ও চার্জশিটও দেওয়া হবে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। জালিয়াতি করেছে যে আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর সামনে ঘুরে বেড়াচ্ছে, সেই কারণে আমরা চার্জশিটও দিব একদিকে, আর অন্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং কোর্টের কাছে আমরা আবেদন করব তার জামিনটা যেন বাতিল করা হয়। একদিকে সবজি বিক্রেতা আব্দুল সাত্তারের পরিবারে স্বজন হারা কান্না, অন্যদিকে তাদের চোখের সামনেই ছেলের হত্যাকারী বিত্তবান পরিবারের সন্তান অনন্ত প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। কি করছে এখন জামিনে থাকা অনন্ত, চলুন জানার চেষ্টা করি। মহাখালী এলাকায় খুনের ঘটনায় আটক হওয়া এবং পরে জামিনে মুক্ত হওয়া রাফসান জানি অনন্ত এখন কি করছে তা নজর রাখে তালাশের অনুসন্ধানী দল। শুরুতেই অনন্তের আড্ডার জায়গা, চায়ের দোকান ও খেলার মাঠে তাকে খোঁজা হয়। অনন্তদের বাড়ি শেফালী মহলের বাইরেও বেশ কয়েকদিন তালাশ টিম অবস্থান করে। মহাখালী এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে রাফসান জানি অনন্ত, এমন খবর আসে তালাশ টিমের কাছে। সেখানে সে নিয়মিত খেলাধুলা ও আড্ডায় মাতেন বন্ধুদের সাথে। তালাশ টিমের এবারের গন্তব্য শেফালী মহলে, সেখানে গিয়ে অনন্তের বাসা তালাবদ্ধ পাওয়া যায়। এ ঘটনাকে নজিরবিহীন বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আপিল করলে খুনের আসামির জামিন বাতিল তো হবেই, তার সাথে যারা কাগজ জাল করে আদালতে উপস্থাপন করেছেন তাদের সকলকেই বিচারের আওতায় আনা সম্ভব বলে মত দিয়েছেন এই আইনজীবী। কিভাবে একজন খুনের আসামি আদালতকে বোকা বানিয়ে জামিন পেয়েছেন তা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। যে সমস্ত ডকুমেন্টগুলো আমাকে দেখালেন এগুলো জুডিশিয়াল নোটিশে না নেওয়ার কোনো সুযোগ ছিল না। প্রথমত 1998 সনে হচ্ছে তার জন্ম সন এবং তার রেজিস্ট্রেশনটা দেখা যাচ্ছে স্কুলের রেজিস্ট্রেশন, সেটাকে ম্যানিপুলেট করলো, তার স্কুলের রেজিস্ট্রেশন পর্যন্ত ম্যানিপুলেশন হয়েছে, ডেট অফ বার্থ ম্যানিপুলেশনের সুবিধার্থে সে সিটি কর্পোরেশনের কাছ থেকে 2 নম্বরি করে কাগজপত্র বানিয়ে আদালতে দাখিল করেছে। এগুলো সবই হচ্ছে আলাদাভাবে স্পেসিফিক ক্রিমিনাল অফেন্স। এই ক্রিমিনাল অফেন্স হচ্ছে ফোর্জারির জন্য, তার বিরুদ্ধে আলাদা প্রসিডিং ড্র করা যেত যদি তদন্তকারী কর্মকর্তাকে এই বিষয়গুলো দেখার জন্য বলা হতো। নকল করে বানানো সব কাগজপত্র পর্যালোচনা করে এই আইনজীবী বলেন, যেভাবে তারা এ জালিয়াতি করেছেন তা সরাসরি ফৌজদারি অপরাধ, এখনও আপিল করার সুযোগ আছে। এই কাগজগুলো তো ম্যানুফ্যাকচার এমনিতে একা একা হয়নি, এই সবগুলো মানুষকে কিন্তু এই বিচারের আওতায় আনা সম্ভব ছিল, তাহলে একটা নজির সৃষ্টি হতো। আমরা সব জায়গায় দেখছি এরকমের 2 নম্বরের কাগজ বানিয়ে কোনো না কোনোভাবে ফোর্স ডকুমেন্টগুলো দিয়ে এক ধরনের জুডিশিয়াল প্রসেসটাকে রীতিমতো মিসগাইড করার এক ধরনের অপচেষ্টা আমরা মাঝে মাঝেই কিন্তু দেখি। ফলে আমি মনে করি যে আপিলে এখনও সুযোগ আছে এবং এটা মনে প্রাণে চাই যে এটা আপিল হোক এবং এই সাজা বাতিল করে নিশ্চয়ই তাকে যথাযথ শাস্তি দেওয়ার এখনও সুযোগ আছে। সবশেষে বলতে চাই যে আদালতে রাফসান জানি অনন্তকে জামিন দেওয়া হয়েছে, সে আদালতের বিচারক ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার। আলোচিত রেইন ট্রি হোটেলে 2 তরুণী ধর্ষণের ঘটনায় যে 5 আসামিকে জামিন দেওয়া হয়েছে সেই আদালতের বিচারকই ছিলেন এই বিচারক। পরবর্তীতে অবশ্য তাকে বিচারিক ক্ষমতা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। বিদায় নেওয়ার আগে বলতে চাই, একজন সবজি বিক্রেতার ছেলে খুন হলেও দরিদ্র পরিবারটির ন্যায় বিচার পাবার অধিকার নিশ্চয়ই আছে। আজ বিদায় নিলেও ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান, মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমা।